हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে বাছাই করা আজকে একদম লেটেস্ট আপডেট। প্রথমেই রয়েছে আজ যারা দুর্নীতি করে আবাস যোজনায় নাম তুলেছিলেন, নাম তোলার পর 15% উপভোক্তার নাম বাদ পড়তি ফের তৈরি নতুন লিস্ট। দেখে নেব আবাস যোজনা নিয়ে আবারও কি আপডেট রয়েছে, কাদের কাদের নাম বাদ পড়লো বা আপনার নাম বাদ পড়লো কিনা। যদি আপনি বাড়ি না পেয়ে থাকেন, যদি আপনার বাড়ি পাওয়ার ইচ্ছা থেকে থাকে, তাহলে যদি আপনি চান আবাস যোজনার বাড়ি আপনার নামে আসুক, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনারই জন্য। অন্যদিকে আবার এবং এর সাথেই রয়েছে রাজ্যের সেই সকল মহিলা যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়ে থাকেন, এ মাসে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, লক্ষ্মীর ভান্ডারে এই ডিসেম্বরের টাকা নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় আপডেট। অন্যদিকে রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে 2000 টাকার নোট নিয়ে এক বিশাল বড় ঘোষণা। যদি আপনাদের 2000 টাকার নোট থেকে থাকে, তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন, তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবে বা আপনার জেলার আপডেট গুলি যাতে নিয়ে আসতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেট গুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য আজকের আরো একটি বড় খবর, এ মাসে লক্ষ্মীর ভান্ডার বেশিরভাগ মেয়েদেরই এখনো পর্যন্ত ঢোকেনি টাকা। সেদিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে, ডিসেম্বরের শুরুতে রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান প্রদানের কার্যক্রম এখনো শুরু হয়নি, যার ফলে এখনো রাজ্যের অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের অনুদানের টাকা পাননি। আর তাতেই সমস্ত রাজ্যের মহিলারা যথেষ্ট ভয়ে রয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর সাথেই রয়েছে আজকে আবার 2000 টাকার নোটকে নিয়ে আরো একটি বড় খবর, 2000 টাকার নোট ছাপানো বন্ধ করে দিল মোদী সরকার। 2000 টাকার নোট ছাপানো বন্ধ করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সংসদের শীতকালীন অধিবেশনে জানালেন অর্থমন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যসভায় এই নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে দিলেন পঙ্কজ চৌধুরী। 18-19 সালে অর্ধবর্ষের পর থেকে আর নতুন করে 2000 টাকার নোট ছাপানোর নির্দেশ দেওয়া হয়নি। রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা করে কোন নোট কত মূল্যে ছাপা হবে তার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। তবে এবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর নতুন করে কোন রকম 2000 টাকার নোট ছাপানো হবে না। একই সাথে রয়েছে আজকের আবার আরো একটি বড় খবর, এবার আবাস যোজনায় আরো কড়া নবান্ন। প্রভাবশালীরা যদি এই আবাস যোজনা নিয়ে হুমকি দেয়, তাহলে এবার ব্যবস্থা নেবে পুলিশ। আবাস যোজনায় আরো কঠোর হতে চলেছে নবান্ন, 15% উপভোক্তার নাম বাদ পড়তি ফের সমীক্ষা। এবারে আবাস যোজনায় গরমিল আটকাতে আরো করা হলো নবান্ন। যে সমস্ত গ্রামে 15% বা তার কম উপভোক্তার নাম বাদ পড়েছে, সেই সমস্ত তালিকা দ্বিতীয়বার সমীক্ষার নির্দেশ দিল নবান্ন। কারা সেই সমীক্ষা করবে, কিভাবে সেই সমীক্ষা হবে, সেই সংক্রান্ত একটি নির্দেশিকা দিয়েছে প্রশাসন। বলা হচ্ছে আবাস যোজনা নিয়ে প্রথম দফা সমীক্ষা করছে আশা ও অঙ্গনারী কর্মীরা, সেই তালিকা খতিয়ে দেখবে বিডিও অফিস। সেই তালিকায় যদি 15% বা তার কম উপভোক্তার নাম বাদ পড়ে গিয়ে থাকে, তাহলে ফের সমীক্ষা হবে সেই গ্রামে। সমীক্ষকদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে, প্রয়োজনে তাদের সঙ্গে পুলিশ থাকবে, যাতে কোনোভাবেই কোনো অযোগ্য উপভোক্তার নাম তালিকায় না থাকে। কোনো অযোগ্য নাম তালিকায় ঢুকে পড়লো কিনা সেদিকেও কড়া নজর রাখা হবে। তালিকা থেকে এলোমেলো ভাবে যে কোনো নাম বেছে নিয়ে, তবে যেখানে ঝামেলা হচ্ছে জেলা শাসকদের যেতে হবে, যথাযথ ব্যবস্থা নিতে হবে, এই প্রকল্প ঘিরে আইন শৃঙ্খলা অবনতি যেন না হয়, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে এইচ কে ত্রিবেদী জেলা শাসকদের। তিনি এও জানান, অশান্তির খবর পেলে সঙ্গে সঙ্গে নবান্নে জানাতে হবে, পাশাপাশি জেলা পুলিশের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করতে হবে। একই সাথে রয়েছে আবার, তার যাচাইকরণ করা হবে জেলা শাসক স্তরে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি জেলার পারফরমেন্স ভালো নয়। আবাস যোজনায় দুর্নীতি অভিযোগ, নানা জায়গায় চলছে বিক্ষোভ, যেখানে সেখানে এ ধরনের ঝামেলা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। প্রতিদিনই এই ধরনের যদি লেটেস্ট আপডেটগুলি পেতে ইচ্ছুক হয়ে থাকেন আর আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট ইনফরমেশনগুলি পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমাদের দেওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।